পরিবেশন হয়, সুন্দরভাবে বলা হয়, শোনা হয়, এবং সত্যি গুরুয়ের মধ্যে একটা আনন্দ অনুভব করা। তাই প্রত্যেক বছর চেষ্টা করি, হুজুর যখন আমাকে নিমন্ত্রণ করেন যে নিশ্চিত ভাবে এই অনুষ্ঠানে আসব, আমি এসে অত্যন্ত আনন্দিত যে এরকম সুন্দর তেলাওয়াত শোনার সুযোগ পেলাম। এবং ইনশাআল্লাহ তাআলা সকলে মিলে, যত আমরা মুসলমান আছি সকলে মিলে এই প্রার্থনা করবো, আমরা যাতে আমরা যখন নিশ্চিত তেলাওয়াত শুনছি, যখন আল্লাহর বাণী শুনছি, আল্লাহর নাম নিচ্ছি, সেই সময় সদূর প্যালেস্তাইনে আমাদের মুসলমান ভাই তাদের মেরে দেওয়া হচ্ছে, কুচলে দেওয়া হচ্ছে, বাচ্চাদের উপরে অত্যাচার হচ্ছে, বোম ফেলে তাদের মেরে দেওয়া হচ্ছে। তাই এই মজলিস থেকে যখন আমরা তেলাওয়াত শুনে আল্লাহর শুকরিয়া আদায় করছি, তখন আল্লাহর কাছে এটাও চাইবো, আল্লাহ প্যালেস্তাইনের অত্যাচার থেকে আমার মুসলমান ভাই যারা প্যালেস্তাইনে রয়েছে তাদের মুক্তি দাও, তাদের উপর রহমত করো, তারা তোমার এই কোরআন তেলাওয়াত তোমার দিন রাত আল্লাহ আকবার আল্লাহ আকবার করছে, তাদের উপর এই যে ইসরায়েলি জুলুম যেটা হচ্ছে, এবং তার পেছনে যে আমেরিকান শক্তি তাদের নাস্তানাবুদ করছে, তার ব্যাপারে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি। আপনি সকলে করবেন ভাই, তার কারণ আমরা বিশ্বের ইসলামে বিশ্বাস করি, এক ভাই যখন ওখানে আক্রান্ত হচ্ছে, এক ভাই আনন্দের সাথে থাকতে পারে না, সেই ভাইয়ের মনের মধ্যেও কষ্ট হয়। আমরা তাই আজ হুজুরকে আবার ধন্যবাদ জানাই যে এত সুন্দর মজলিসে তেলাওয়াত করে আমাদের আরেকবার, জানি না জান্নাতে যাব কি না, কিন্তু জান্নাতের অনুভব এই পৃথিবীতে এইটা আমরা সবাই অনুভূত করছি। আপনাদের সকলকে আবার আসসালামু আলাইকুম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা গর্বিত, আমরা সম্মানিত হলাম যার উপস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, কলিকাতার মহানগরীর সদ্য জনাব ফিরহাদ হাকিম বাবি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা পুরফিরাদার বা শরীফ মুজাদ্দিদি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত গর্ব সম্মানিত করছেন। আজকের মহতি অনুষ্ঠানের আহ্বায়ক পীরজাদা আলহাজ জনাব মাওলানা তোহা সিদ্দিকী সাহেব। আমরা আমাদের মুসাল্লা ওনার হাতে তুলে দিলাম, আমাদের আমরা সত্যি অত্যন্ত আনন্দিত, এবং উনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও যে আজকের এই আমাদের এই মহতী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আমরা ফুলফুরা দরবার শরীফের পক্ষ থেকে, ফুলফুরা দরবার শরীফ মুজাদ্দিদি ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং উপস্থিত সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। তোমার পক্ষতা বলার জন্য আমাকে একটা আত্মর দেন, আত্মর পছন্দ ভাই আমাকে দাম ভিডিও করবো, একটা আমার বাড়ির লাগবে এক্সক্লুসিভ পছন্দ। ছবি তো একটা ছবি তুলে আমাকে দেবে, দেবে
যখন পাশে যখন মানা করেছিল ভিডিও করলে, আপনারা বসুন, এখনই কোরআন শরীফ তিলাওয়াত হবে, বেটে বেটে।